আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে সন্ধ্যার থেকে শুরু করলাম, সন্ধ্যাবেলা হচ্ছে ছেলের জন্য নুডলস রান্না করব। 2 প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাহিরের নুডলস, কারণ 2 প্যাকেট গিফট করেছিল, তাই এটার সাথে আর একটা হচ্ছে নুডলস নিয়ে রান্না করব। এরপর হচ্ছে আদা রসুন শেষ হয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলা হচ্ছে কিছু আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি, কারণ সকালবেলা হচ্ছে গ্যাস থাকে না, কাজ করতে সমস্যা হয়, দেরি হয়ে যায়। এ কারণে রাত্রে চা একটু করে রাখি, তার একটু আমার হেল্প হয় সকালে, এই কারণে একটু করে রাখি। রাত্রে যেটুকু কাজ যথেষ্ট পারি ততটুকুই করে রাখি। এরপর হচ্ছে দুপুরেতে শুরু করলাম, পরের দিন দুপুরে হচ্ছে রান্না করছি হচ্ছে গরুর মাংস। গরুর মাংস হচ্ছে রান্না করতেছি। গরুর মাংস রান্না করব, ইলিশ মাছ ভাজবো। অনেকদিন পর হচ্ছে আমি নিজের হাতে কাজি পেতেছি, আজকে কাজির ভাত রান্না করব, কিছু ভর্তা ভাতি করব। অনেক দিন যাবত হলো মানে একটু ভর্তা খাওয়া হয়নি। কাজি ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে ভর্তা, ভর্তা করা শেষ, ভর্তাও করেছি। এখানে হচ্ছে আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ মাছ ভাজা সব ভর্তা করে নিছি। এটা হচ্ছে দেশের লাল চালের ভাত, এটা দিয়ে আমি কাজি পেতেছি। এরপর হচ্ছে দুপুরে খেতে বসে গেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর বাবা বিকেল বিকেল একটু বাজার করে নিয়ে আসছে। এটা হচ্ছে প্রায় আরও 2-3 দিনের আগের ভিডিও, কারণ কাজের জন্য অনেক সময় মানে সামনে ঈদ চলে আসছে, এ কারণে কাজের জন্য ভিডিও আপলোড দিতে পারি না, এ কারণে আজকে আপনাদের ভিডিও আপলোড দিলাম। ওর বাবা নিয়ে আসছে হচ্ছে গরুর মোটা বটটা, যেটা গরুর ভুঁড়ি, কেউ বট বলে আমি ভুঁড়ি বলি কিবা বট বলি। এই যে এরপর নিয়ে আসছে হচ্ছে মুরগি, এরপর হচ্ছে ওর বাবাকে বলেছি একটা যাতে একটা ইলিশ মাছ দিয়ে একটা কচু খাওয়ার জন্য। এরপর ওর বাবা একটা কচু নিয়ে আসছে সাথে। এরপর হচ্ছে আমি বট পরিষ্কার করব, কারণ বটটা পরিষ্কার করে রাখলে বেশি ভালো হয়, এই জন্য আমি বটটা পরিষ্কার করে রাখছি। এরপর হচ্ছে আমার বট পরিষ্কার করা শেষ, এরপর হচ্ছে আমি ধুয়ে সব ধুয়ে নিছি, কেটে পরিষ্কার করে সব ধুয়ে নিছি। এগুলো হচ্ছে মুরগির চামড়া, কলিজা, গিলা কলিজা মুরগির, সব সব হচ্ছে ধুয়ে এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে কিছু বট রান্না করব, কারণ একদিনে তো বট রান্না করে খাওয়া যায় না, এই কারণে কিছু বট আজকে কষিয়ে রেখে দিব। এরপর হচ্ছে কচুটাও কেটে ফ্রিজে রেখে দিব।
এরপর হচ্ছে সব ধুয়ে, এরপর হচ্ছে ধুয়ে প্যাকেট করে সব ফ্রিজে রেখে দিব। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।